আব্রাম খান জয়কে অপবিশ্বাস উচ্চারণ করতে বললে আব্রাম খান জয় অপবিশ্বাস নামটি উচ্চারণ করতেই যেন শ্রদ্ধাশীল হয়ে যায়। কারণ মা অপবিশ্বাসকে প্রচণ্ড রকমের ভালোবাসেন আব্রাম খান জয়। মম বলতে অসুবিধা না থাকলে অপবিশ্বাস বলতে সংকোচ বোধ করেছেন তিনি। মা অপবিশ্বাস জয়কে নিয়ে ময়না পাখি দেখাচ্ছিলেন। জয় তো ভাদ্য সন্তান, তাই মা যেটা দেখতে বলেছেন সেটি মন দিয়ে দেখছেন। আব্রাম খান জয়ের ছুটির দিনে মা অপবিশ্বাস তাকে নিয়ে একটি পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেই পার্কের সকল সৌন্দর্য অবলোকন করতে বলেন জয়কে, কারণ জয় ছোট মানুষ, সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে তার।